ছুটি স্পেশাল সানডে ফান্ডে আমরাও থাকছি সানডে ফান্ডে। কি হলো মহারাজ, গোপাল আর যমরাজের দেখা নেই তো? বেরোবে বেরোবে, এত অধৈর্য হলে চলে? গোপাল আর যমরাজকে বিদ্রোহী কাজ কারবারের জন্য স্বর্গ থেকে বের করে দেওয়া হচ্ছে। ওই তো বার করে দিচ্ছে, দরজা খুলছে। ওই তো গোপাল আর দৈত্যের মতো যমরাজ, দরজা বন্ধ হচ্ছে। চলো ওদেরকে গিয়ে তুলে নিই। তোমরা কারা হে? আমি হলাম রাক্ষস রাজ্যের রাজা, আর আমি হলাম ওনার মন্ত্রী। তা দাঁড়িয়ে কেন, উঠে এসো। কিন্তু কেন? সত্যি তো, বলা নেই কওয়া নেই, আপনাদের রথে আমরা উঠবই বা কেন? বাহ, তোমাদের স্বর্গ থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এত কথা না বলে আগে রথে উঠে এসো তো, নইলে স্বর্গের কেউ দেখে নিলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন। কিন্তু আমি তো শুনেছি দেবতাদের সঙ্গে আপনাদের ওই আদায় কাঁচকলায় সম্পর্ক, আর আমি যে দেবতাদের স্বর্গে ঘুরতে এসেছি সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। তবু যে আপনি আমাদের নিতে এসেছেন কেন, সেটাই তো মাথায় ঢুকছে না। গোপাল, তোমার বুদ্ধি বেশি হতে পারে, কিন্তু রাজনীতির বুদ্ধি তোমার কিন্তু বাকেরই। মানে হলো রাজনীতিতে কেউ কারুর চিরকালের শত্রু বা মিত্র হয় না। ও বাবা, এই যে আমাদের মর্তের মতো পুরো। দেবতারা অনেকদিন ধরেই আমাদের শত্রু, আর তাই এখন দেবতাদের শত্রু হয়েছো তুমি, তাই শত্রুর শত্রু মানে তুমি হলে আমাদের মিত্র, বুঝলে? এবার পুরোপুরি। কিন্তু মাইকে যা বলছিল সে কারণটা কি সত্যি? ওসব সত্যি মিথ্যে জানি না, যা মনে এসেছিল একেবারে বলে দিয়েছি। হ্যাঁ, আর মুখে বলেছো বলেই যত দোষ। আরে ব্রহ্মাটা সব কিছুতেই বেশি বেশি। কেন, কি হয়েছিল? না শোনালে তো মনে হচ্ছে আপনার পেটটাই ফেটে যাবে। তা যা বলেছো। শুনুন তাহলে, এই ওষুধ আমাকে দিয়ে দিলেন, কাউকে আমি ছাড়বো না, সবার আমি যমজ তৈরি করাবো। তারপর আর কি, সবাই সবার সঙ্গে মারপিট করে মারা যাবে, ব্যাস। আর তখন আমি হয়ে যাব স্বর্গের অধিপতি। এত যমজ পুতুল তৈরিটা করবে কে? কেন, যমরাজ আমার দিকে রয়েছেন না? ও বাবা, তুমিও পাল্টি খেয়ে গেছো। ও বাবা, তাহলে তো তুমি এখন যখন তখন আমাদের রাজ্যে গিয়ে এই কাণ্ড ঘটাতে পারো। সে কি কখনো হয়? আপনি আমাদের আশ্রয় দিয়েছেন আর আপনার ঘর ভাঙবো আমরা? না না, আমরা মুখে দু চারটে ভুলভাল কথা বলে দিতে পারি, কিন্তু আমাদের সাদা মনে কোনো কাদা নেই। বাবা বা, শুনেও ভালো লাগলো। স্বর্গ ভাল লাগছে না, গোপালই নেই,
এখন স্বর্গটাই মনে হচ্ছে নুন ছাড়া পান্তা ভাতের মতো। কেন যে ওরকম ভাবে বলতে গেল আমি ঠিক জানি, আমি ঠিক জানি গোপাল ওরকম করতেই পারে না, না একদম পারে না। তাহলে যাই ব্রহ্মার কাছে গিয়ে বলি আমাকে মরতে দিয়ে আসতে, আমাকে আমাকে মরতে দিয়ে আসুন না। কেন, এখানে কি তোমার কোনো অসুবিধে হচ্ছে নাকি? অসুবিধে হবে কেন? আসলে গোপাল তো বেরিয়ে গেল স্বর্গ থেকে, আমারও একা একা ভাল লাগবে না। আচ্ছা, এই আবার অন্য কিছু ঘটাতে চাইছি না তো, বলা যায় না, হয়তো মরতে গিয়ে আবার মহাদেবের কাছে আমার নামে নালিশ করে বসলো, তার চেয়ে এখানেই থাক। কি ব্রহ্মাদেব, আমাকে পাঠিয়ে দিন না, মরতে দিন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেব দেব দেব, এখন তো রথ নেই, রথ আসুক ঠিক তোমাকে পাঠিয়ে দেব। কি বলছিল? বলছিল মরতে চলে যাবে, এখানে গোপাল ছাড়া নাকি তার ভালো লাগছে না। খবরদার খবরদার, ছেড়ে দেবেন না, যত স্বপ্নে একা আমি, বলা যায় না, বলা যায় না কোথায় গিয়ে আবার কি ঘটিয়ে বসে। রাক্ষসেরা কি ওকে এমনি এমনি ছেড়ে দিয়ে গেল নাকি? হ্যাঁ পাগল, ব্রহ্মা অত কাঁচা ঘাস খায় না, তা তোমার কি দরকার আমার কাছে? না না, মানে আমি বলছিলাম গোপালের সাথে যমরাজ তো আছে, আর যেহেতু যমরাজ আমাদের দেবতাদের সবকিছুই জানে, তাই ভয় হচ্ছে ও গোপালকে নিয়ে না না অন্যরকম কিছু একটা করে বসে। সত্যি এটা তো খুবই চিন্তার বিষয়। তাহলে বোঝা গেল তো একেবারে পাক্কা, যেহেতু এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি, আশা করি বাকি কাজটাও নিশ্চিন্তেই হবে। ওই তো রাক্ষস রাজা আসছেন, আরে আসুন আসুন। হ্যাঁ, কি সব জরুরি কথা আছে বলে নাকি দেখেছেন আমাকে? আমরা দুজনে মিলে ভেবেছি যখন দেবতারা আপনার শত্রু আর দেবতারা যখন আমাদের তাড়িয়ে দিয়েছে তখন দেবতারা আমাদেরও শত্রু, তাই তাই দেবতাদের শায়েস্তা করার জন্য আপনাদের আমরা দুজন সাহায্য করতেই পারি। কিন্তু কিভাবে? কিভাবে আবার, আমার কাছে পুতুলের ওপর যমজের প্রাণানার ওষুধ তো আছেই, শুধু করব কি ওষুধটা দুবার করে দিতে হবে পুতুলের ওপর, ব্যাস তাহলেই কাজ শেষ। আর তখন নকল হয়ে উঠবে পুরো আসল, কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো যুদ্ধ বাঁধাবে না, বরং হয়ে যাবে একে অপরের পরম মিত্র। আর তখন আমরা প্রায় দ্বিগুণ হয়ে দেবতাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারবো। বাহ 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 বাহ, এই তো আপনার মাথা দেখছি খুব পরিষ্কার, কিন্তু কিন্তু যিনি যুদ্ধ করবেন না তার আর যমজ তৈরি করে কি হবে? ঠিক কথা, যেমন আমার মন্ত্রী, না না ওর আর তাহলে যমজ করতে হবে না। এতো একটা বুদ্ধি, ওদিকে যমরাজের আরো একটা বুদ্ধি আছে, সেটা আবার কি? আমি নিজের ক্ষমতা বলে ইতিহাসের সব বড় বড় যোদ্ধাদের ভূতকে হাজির করব আপনাদের হয়ে যুদ্ধ করার জন্য। তাই নাকি? কিন্তু কিন্তু কোন কোন যোদ্ধার ভূতকে আনবেন? মানে মানে ইতিহাসটা তো ঠিক আমার পড়া নেই, তাই জিজ্ঞেস করছি। যেমন ধরুন অশোক, আকবর, চেঙ্গিস খাঁ, তারপর আলেকজান্ডার, আলাউদ্দিন খিলজি, আরো অনেকে আছে। থাক থাক থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না। ওহ, আমার যা আনন্দ হচ্ছে না, অনেকদিন অনেকদিন পরে দেবতাদের কায়দা করার এমন এক শক্তি পেয়েছি না। নীল নীল, আপনারা আপনারা সব ব্যবস্থা করুন, আমি আপনাদের এই দুটি মতলবেই রাজি। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন তো? দেখেছি, গরুর টহল দিচ্ছে। তার মানে খবরটার খানিকক্ষণের মধ্যেই দেবতাদের কাছে পৌঁছেই যাচ্ছে। ভালোই হলো, দেবতারা শুনুক আর জ্বলুক, শুধু লুচির মতো ফুলুক। হ
এবার কি হবে? আমি আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমার মনে হয় এখনই সব ঘটনা দেবাদিদেবকে জানানো উচিত। তাহলে তো কেস একেবারে জন্ডিস হয়ে যাবে। নারায়ণ নারায়ণ, এখন এখন তাহলে উপায়? গোপাল যে এরকম করতে পারে আমি ভাবতেই পারিনি। সত্যি? আর যমরাজও এভাবে গোপালের সঙ্গে হাত মেলালো? গোপাল আবার কি করলো? যা বলবার বলেছে তার জন্য তো ও শাস্তি পেয়েছে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে। তাহলে ভাবো একবার, গোপাল ওই যমজ তৈরির ওষুধটা রাক্ষসদের দিয়ে দিচ্ছে, কি সাহস! শুধু দিচ্ছে না, দুবার করে দিচ্ছে, যাতে যমজগুলো নিজেদের মধ্যে ঝামেলা মারপিট না করে বন্ধু হয়ে গিয়ে আমাদের ওপরে আক্রমণ করতে পারে। ভাবো তুমি। ওহ, আমি আর ভাবতে পারছি না, ওরা তো শুধু আমাদের মারিয়ে দিয়ে গোটা স্বর্গটা নিজেদের দখলে নিয়ে নেবে। তা তো বটেই। বটে ও তাহলে রাক্ষসদের সঙ্গে গিয়ে মিশেছে? আর আমি কি না সেই গোপালের বউ? ওগো ওগো, এ আমার কি হলো গো? ওগো, আমার বরটা যে স্বর্গদ্রোহী হয়ে গেল। যাই বলো ভাই, গোপালের বউকে দেখতে সুন্দর না হোক, কান্নার গলাটা কিন্তু খাসা। মন্ত্রীমশাই, জলের বড় গামলা কোথায় পাই? ওই যে সব ব্যবস্থাই পাকা করে রেখেছি। সে তো দেখতেই পাচ্ছি। মন্ত্রী মন্ত্রী, তো চোখ ভরে দেখো কেমন আমার যমজ তৈরি হয়। এই গোপাল, তুমি তো দুবার করে ওষুধ দেবে বলে দিয়েছো, আর ওই রাক্ষস রাজ আর তার মন্ত্রী সাঙ্গপাঙ্গরা তো যমজ তৈরি হবে বলে দুহাত তুলে লাফাচ্ছে, কিন্তু তোমার কাছে আছে তো অত ওষুধ? বলেছি না, নেই চিন্তা, করো ফুর্তি। বলছো বটে, কিন্তু দুশিশি ওষুধ না দেখা পর্যন্ত যে স্বস্তি পাচ্ছি না। বেশ, তাহলে দেখো। কি মহারাজ, মন্ত্রীমশাই আপনারা তৈরি তো? এবার হচ্ছে আপনাদের কাজ, সব পুতুলগুলোর ওপর একবার এই গামলার জল আর তারপর ওই গামলার জল ঢেলে দিলেই দেখবেন যমজ তৈরি, আর এই যমজরা কোনো মারপিট করবে না, বরং হাতে হাত দিয়ে একসঙ্গে দেবতাদের সঙ্গে যুদ্ধে যাবে। বুঝলে? অনেক ভেবে দেখলাম, না 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 না, যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে দাদু, দেবসেনাদের তৈরি হতে বলি নাকি? ঠিক ঠিক, আর দেরি করা ঠিক নয়। সেটাই ঠিক, শত্রুকে আগেই আক্রমণ করে দিয়ে চমকাতে পারলেই কেল্লা ফতে। চলো তাহলে সবাই মিলে যুদ্ধে যাই। তাহলে তাহলে যুদ্ধ শুরু। যমরাজ, এবার যে কাটতে হবে। ওই তো একটা রথ কোণের দিকে রাখা আছে। চলুন চলুন, গুটি গুটি করে রথের দিকে কাটতে থাকুন। ওই দেখো, পুতুলগুলো যেন নড়াচড়া করছে। আর ওদিকে নয়, এদিকে এদিকে। বাবা বাবা, আপনি যে নকল মহারাজ সেটা তো বোঝাই যাচ্ছে না। নকল মানে আমি তো আসল। মানে কি বলো, কে আসল? এটা আর কি হচ্ছে, আমি আসল। এই খেয়েছে, এ তো গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। আরে চলুন চলুন যুদ্ধে চলুন, ইয়ার কি হচ্ছে নাকি? তুমি কে? শুনেছি, এই যে দেখছি দুবার করে ওষুধ দিয়ে নকল আর আসলের মধ্যে গুলমাল লেগে যাচ্ছে। গোপাল কোথায় গেল? গোপাল, আমি এখানে। আমরা যাচ্ছি, মানে টাটা, বাই বাই। মানে ও কি পালাচ্ছ কেন? বা পালাতে তো হবেই, নইলে যে একটা শিশিতে ওষুধের জায়গায় জল দিয়ে দিয়েছিলাম সেটা তো এবারে বুঝে ফেলেছ।
ব্যাটা ঝচ্চর অতর চালা এই কে আছিস ধরতো রথটাকে রথ এখন কে ধরবে আমরা সবাই এখন ব্যস্ত নকল আর আসল বাছাবাছি করতে এই ব্যাটা নকল সরিয়া ইয়ার কি সরে যাব কেন তুই যাবি সরে আরে এই মন্ত্রী কি হলো কি নকলটাকে হাটাও এখান থেকে এক্ষুনি আমার বাড়ি না ভাগ ভাগ এখান থেকে নকল পুতুল একটা মুখ সামলে কথা বলবি ওই মুখ সামলে কথা বলবি তবে রে দেখাচ্ছি মজা আর আমি কি ছেড়ে দেব নাকি আয় আয় না আয় এই তো আচ্ছা গেরো দেখছি এখন কি যে করি ওই তো মহারানী চলে এসেছেন এবার নিশ্চয়ই নকলটাকে বার করা যাবে এই যে রানী তুমি বলো তো কে আসল আমি না মা মানে কি হলো থেমে গেলে কেন বলো বলো কে আসল আমি তো আমি আসল আমি আমি মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব এই মুখ সামলে কথা বলবি তুই বলবি তবে রে দেখাচ্ছি মজা ওদিকে যে নকল আর আসলদের মধ্যে ব্যাপক মারপিট শুরু হয়েছে গোপাল ব্যাটা আচ্ছা জব্দ করে দিয়ে গেল তো এবার কি যে হবে কে জানে ব্রহ্মদাদু দেখো দেখো রথে দেখো কারা আসছে কি বিশ্বাসঘাতকেরা এখানে কেন দূর করো ওদের এখান থেকে আমাদের গাড়টায় ফেলে এখন সোহাগ করতে এসছে কে কার বিশ্বাসঘাতকতা করেছে ব্রহ্মা দাদু আমরা সবটা শুনুন আগে তারপর না হয় যা মন চায় তাই বলবেন আহা ওদের কথাটা শুনেই নাও না এখন রাক্ষস রাজ্যে যা হচ্ছে না দু শিশির ওষুধ মিশিয়ে দিলাম আমি দুই গামলার জল হে আসল আমি আসল তুমি কে চিনেছি এই যে দেখছি নকল আর আসলের মধ্যে গোলমাল লেগে যাচ্ছে হ্যাঁ এই ছিল তাহলে তোমাদের মনে ধন্য ধন্য গোপাল ধন্য তুমি আমি ভীষ্মের প্রতিজ্ঞা করলাম।